আপনার কি আজকাল প্রায় পেটে ব্যথা হচ্ছে? একটা অস্বস্তি ওপরের পেটে, একটা কিনকিনে ব্যথা, একটা যেন সবসময় পেটে ভর্তি ভর্তি ভাব। আগে যে খাবারগুলো খেতে ভালো লাগতো সে খাবার খেতে পাচ্ছেন না, বা অল্পতেই পেট ভরে যাচ্ছে, সবসময় একটা ক্ষুধামন্দ, ওজন যেন কমে যাচ্ছে, অথচ সেরকম ডায়েট করছেন না, সেরকম ওয়ার্কআউট করছেন না, তাও যেন পেটের কাছে জামা কাপড়গুলো যেন ঢিলে ঢিলে লাগছে। হ্যাঁ, হঠাৎ যেন একটা ওজন লস, ওজন কমে যাওয়া এরকম বোধ করছেন, খুব যেন কাজকর্মে দুর্বল লাগছে, অথচ সেরকম কাজকর্ম কাটনির কাজ কিছুই করেননি, কিন্তু কোনো কিছুতে যেন সেরকম জোর পাচ্ছে না, শরীরটা যেন বড় কমজোর দুর্বল লাগছে। সাথে অনাবশ্যকভাবে একটা যেন জন্ডিস, চোখে যেন হলুদ হলুদ লাগছে চোখের সাদা অংশটা। হ্যাঁ, হতে পারে উপরোক্ত এই সব লক্ষণগুলোই আপনার মধ্যে আছে। উপরোক্ত যে লক্ষণগুলো আমরা বললাম এগুলো সবই ফ্যাটি লিভারে, হতে পারে আপনি ফ্যাটি লিভারে আক্রান্ত। আজ প্রায় জনসংখ্যার শতকরা 10% নিউ জেনারেশনই বলুন আর মাঝ বয়স্কই বলুন এই অপ্রত্যাশিত সুপ্ত রোগটিতে আক্রান্ত। আসুন আজকে আমরা ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করি। আজ এই অনুষ্ঠানে আমি আপনাদের হোস্ট ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেলথ। আজ এই পর্বে আমরা আলোচনা করব ফ্যাটি লিভার কি, ফ্যাটি লিভার কেন হয়, ফ্যাটি লিভারের বিভিন্ন স্টেজ, ফ্যাটি লিভার রিভার্সাল প্রোগ্রাম এবং ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট। প্রথমে বলি, লিভারে অল্প পরিমাণ ফ্যাট কিন্তু সবারই থাকে, এটা নর্মাল। কিন্তু যদি আমাদের খাদ্যাভ্যাসের কারণে, পরে বলছি কারণগুলো, যদি খুব বেশি পরিমাণে লিভারে ফ্যাট জমে যায় তখন কিন্তু লিভারে ইনফ্ল্যামেশন চালু হয়, লিভারের সাধারণ কোষের যে গঠন সেটা নষ্ট হতে পারে এবং সেই জায়গায় স্বাভাবিক কোষের জায়গায় অ্যাবনর্মাল ফ্যাট ডিপোজিশন হতে পারে এবং লিভারের নর্মাল কোষগুলো মরে গিয়ে সেগুলোতে স্কার টিস্যু এবং ফাইব্রোসিস হতে পারে, ফাইব্রাস টিস্যুতে চেঞ্জ হতে পারে এবং লাস্টলি লিভার সিরোসিস হয়ে যেতে পারে। এবং লিভারের মতো একটা ভাইটাল অর্গান যদি ক্ষতিগ্রস্ত হয় আপনার 2 থেকে 5 বছরের মধ্যে মৃত্যু অনিবার্য। তাই পুরো ব্যাপারটি ভালো করে বুঝুন এবং রিভার্সাল, যাতে আপনি নর্মাল লাইফে ফ্যাটি লিভার থেকে ফিরে আসতে পারেন, এই জিনিসগুলোর ওপর জোর দিন, তাহলে 90% ক্ষেত্রে কিন্তু রিভার্সাল সম্ভব। বাকিটা ক্রমবর্ধমান জীবনযাত্রার পরিবর্তন, ক্রমবর্ধমান আমাদের খাদ্যশৈলীর পরিবর্তন এবং ক্রমবর্ধমান আমাদের কার্যশৈলী বা আমাদের কাজকর্মের পরিবর্তন এবং কোভিড পরবর্তীকালে ওয়ার্ক ফ্রম হোম, এই সমস্ত কিছু মিলে আমাদের খাদ্যাভ্যাসে একটা ব্যাপক পরিবর্তন ঘটেছে। বিগত কিছু বছর ধরে বানিয়ে বাড়িতে খাওয়ার প্রবণতা, বাড়ি থেকে টিফিন নিয়ে যাওয়ার প্রবণতা, এগুলোর বদলে চটজলদি প্যাকেটজাত খাওয়ার, প্রসেসড ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো খাওয়ার প্রবণতা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যেই ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং শুধু এই ফাস্ট ফুড প্রসেসড ফুড খাওয়া না, সাথে সুষম আহার, ফল, শাক, সবজি, এগুলো খাওয়ার মধ্যেও যেন একটা অনবরত কমে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে আমাদের নতুন কিছু সমস্যা এবং রোগের আবির্ভাব হচ্ছে। এখন অনবরত বসে কাজ করার ফলে আমাদের প্রায় মানে সবারই পেটে মেদ জমে যাওয়া, লিভারে মেদ জমে যাওয়া, এই সমস্ত জিনিস যেন ক্রমবর্ধ। তাহলে আপনারা ফ্যাটি লিভারের কারণগুলো জানলেন, এবার আমরা বলবো ফ্যাটি লিভার কিভাবে হয়েছে বা হচ্ছে, বুঝবেন সাইন সিমটমস। ফ্যাটি লিভারের ক্ষেত্রে সবসময় দেখবেন সবসময় একটা আপনার বমি বমি ভাব, একটা জন্ডিস হলে যেমন কোনো কিছু খাদ্য খাওয়ার এগুলো দেখলে একটা বমি বমি ভাব, এটা সবসময় নজিয়া একটা লেগেই রয়েছে, একটা মেন্টাল কনফিউশন, আপনি কোনো কিছু ঠিক মতো চিন্তা ভাবনা করতে পারছেন না, সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে, শরীরে যেন সবসময় চোখের এই সাদা অংশে, ওপরের সাদা অংশে, নখ, গা হাত পা যেন একটু হলুদ হলুদ, একটু যেন গায়ে চুলকোনো রয়েছে, হ্যাঁ একটা ইয়েলো স্ক্যাচ, ইচি স্কিন একটা হয়। তারপরে দেখবেন আপনার চট করে কোথাও কেটে গেল, সেখান থেকে যেন ব্লিডিংটা চট করে ইজিলি ব্লিডিং হচ্ছে, কেন লিভার কিন্তু ক্ষতিগ্রস্ত, লিভার হচ্ছে লিভার কিন্তু ওখানে প্রথমবিন তৈরি করে একটা রক্ততঞ্চনকারী একটা পদার্থ, এই প্রথমবিনটা যদি লিভার ক্ষতিগ্রস্ত হয় এটা তড়ি কম বেশি হয়ে যেতে পারে, তখন পি টাইমে চেঞ্জ হয় যার ফলে রক্ত চট করে জমাট বাঁধতে পারে না। আর কি আপনার পা দুটো খেয়াল করেন, পায়ে পা দুটো যেন ফোলা, কেন লিভার কিন্তু আমাদের শরীরে অ্যালবুমিন নামক প্রোটিন তৈরি করে,
प्रोटीन तैरिटा अपन कम है हैम्पार्ड है जार फले अपनार लोअर एक्सट्रीमिटी पा दुटो बेस फोला एक आकार धारण करबे आर कि छेलेदेर क्षेत्र है कि एक ब्रेस्ट एनलार्जमेंट छेलेदेर क्षेत्र एक गाइनोकोमास्टिया ब्रेस्ट एनलार्जमेंट डेवलप करे अपनार पेटटा जय ढाकेर मतो फुले जेते पारे लेट स्टेज जखन सिरोसिसेर दिके जाए बा फाइब्रोसिसेर दिके तखन कि पेटटा अपनार जय ढाकेर मतो फुले जेते पारे एइगुलो हलो मोटामुटी भावे आमादेर फैटी लिवारेर लक्षण नेक्स्ट আমরা আসব যে ফ্যাটি লিভারের শ্রেণী বিভাগ ফ্যাটি লিভারের শ্রেণী বিভাগ করতে হলে আমাদের চার ভাগে আমরা করি এক সিম্পল ফ্যাটি লিভার এক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধার কারণ নয় আগেই বলেছি লিভারে অল্প বিস্তার সবার লিভারের মধ্যেই ফ্যাট একটু থাকে এক্ষেত্রে আপনারও রয়েছে স্বাভাবিকের একটু বেশি কিন্তু চিন্তার কিছু নেই এখানে আপনি লাইফস্টাইল মডিফিকেশন করে এক্সারসাইজ করে খাওয়া দাওয়ায় তেলের মাত্রা কমিয়ে আপনি রিভার্সাল নর্মাল লিভারে চলে যেতে পারেন দু নম্বর হচ্ছে স্টিয়াটোহেপাটাইটিস এটা কি এটা সিম্পল ফ্যাটি লিভারের থেকে একটু আগের স্টেজ এক্ষেত্রে কিন্তু ফ্যাটের পরিমাণ বেশ বেড়েছে সিম্পল ফ্যাটি লিভারের থেকে পরিমাণটা বেশ বেড়েছে লিভারটার মধ্যে ইনফ্লামেশন হয়েছে স্টার্ট হয়েছে লিভারটা একটু ফুলেছে লিভার কিন্তু এনলার্জড হয়েছে এটা কিন্তু আমরা সোনোগ্রাফিক্যালি চট করে ধরতে পারবো এই স্টেজ থেকেও কিন্তু রিভার্সাল পেছনে যাওয়া সম্ভব নর্মাল লিভারে আপনি খাদ্য অভ্যাসের পরিবর্তন করেন জীবনযাত্রার পরিবর্তন করলেন এক্সারসাইজ করলেন আপনি ফেরত যেতে পারবেন নেক্সট হচ্ছে ফাইব্রোসিস এক্ষেত্রে কিন্তু সমস্যা গুরুতর আকার তিন নম্বর ধারণ করেছে তিন নম্বর কি ফাইব্রোসিস কি ফ্যাটের ডিপোজিশন আরো বেড়েছে লিভার আরো ফুলেছে এবং সেই লিভারের নর্মাল টিস্যুগুলোতে স্কার টিস্যু অ্যাবনর্মাল ফ্যাটের স্কার টিস্যু জমতে আরম্ভ করেছে এক্ষেত্রে কিন্তু নর্মাল লিভারে ফেরত যেতে রিভার্সাল করা খুব কষ্টদায়ক এবং এইটা যদি কন্ট্রোল না করতে পারেন এই স্টেজটা আপনার কিন্তু আলটিমেট সিরোসিসে চলে যাবে ফাইব্রোসিসের পরবর্তী স্টেজ ফোর্থ স্টেজ সিরোসিস এক্ষেত্রে কিন্তু স্কার টিস্যু আরো ছড়িয়ে যাবে লিভার টিস্যুর মধ্যে নর্মাল লিভার টিস্যু নষ্ট হয়ে যাবে লিভার সিঙ্ক করে প্রথম দিকে লিভার ফোলে পরবর্তী ক্ষেত্রে লিভারটা শুকিয়ে সিঙ্ক করতে থাকে এক্ষেত্রে কিন্তু রোগীর ফেরার রাস্তা নেই এবং দেখা যায় যদি ক্রনিক নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডেভেলপ করে দু থেকে তিন বছর হার্ডলি পাঁচ বছর রুগী কিন্তু তার বেশি সার্ভাইভ করতে পারে না এবং লিভারের এই ড্যামেজটা কিন্তু ইরিভার্সিবল ড্যামেজ অতএব আমাদের কিন্তু এই অবস্থায় সতর্ক হওয়া খুবই দরকার লাস্ট হচ্ছে আমরা কিভাবে ধরবো আমাদের যে লিভারের এই যে চেঞ্জগুলো হচ্ছে আমরা কিভাবে ধরবো কিচ্ছু না খুব সিম্পল প্রসিডিওর ধরাটা একটা আপনি লিভার ফাংশন টেস্ট করলেন তাতে এসজিপিটি এসজিওটি লিভারের এনজাইমগুলো বাড়তে পারে একটা সোনোগ্রাফি করলেন এখন দেখলো খুব সহজলভ্য সোনোগ্রাফি এভিডেন্সই বলে দেবে আপনার লিভারে ফ্যাটি লিভার হয়েছে কিনা লিভারে ফ্যাট ডিপোজিশন হয়েছে কিনা একটা পিটাই মায়নার আপনার চক্র রক্ত বন্ধ হচ্ছে না পিটাই মায়নার করলেন তাতে আপনার একটা অ্যাবনর্মালিটি দেখতে পারেন এই খুব সিম্পল কিছু টেস্ট করলেই আমরা কিন্তু ফ্যাটি লিভার এবং তৎপরবর্তী যে দুর্লক্ষণগুলো ধরে নিতে পারি লাস্ট আসছে আমরা এর ট্রিটমেন্ট ট্রিটমেন্ট বলতে গেলে প্রথমেই আপনার লাইফস্টাইল মডিফিকেশন এবং খাদ্য অভ্যাসের পরিবর্তন সেটা আমরা বলছি যে আপনি যা আপনার এবং ওয়েট লস খুব ইম্পর্টেন্ট ওয়েট লস হ্যাঁ এক্ষেত্রে ওয়েট লসটা খুব গুরুত্বপূর্ণ এবং দেখা যায় যে আমরা যদি ওয়েট লস করতে পারি তাহলে ফ্যাটি লিভারের প্রথম দুটি স্টেজ থেকে আমরা রিভার্স করে নর্মাল অবস্থায় আসতে পারি এবং এক্ষেত্রে দুম করে ওয়েট কমাতে যাবেন না গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আপনার ওজন কমিয়ে আনুন এবং আপনার এখন বর্তমান যা ওজন তার 10% ওজন কমালেই আপনি সুস্থ জীবনে ফিরতে পারবেন দ্বিতীয় হচ্ছে এক্সারসাইজ যে কোনো এক্সারসাইজ আপনাকে করতে হবে সেটা ওয়েট রিডাকশনেও সাহায্য করবে এবং ফ্যাট লিভারের ফ্যাট কমাতেও সাহায্য করবে সেটা হাঁটা হতে পারে যোগা হতে পারে অ্যারোবিক্স হতে পারে সাইকেল চালানো হতে পারে সাঁতার কাটা হতে পারে যাই হোক আপনি একটা এক্সারসাইজে নিজেকে নিয়োজিত করবেন তিন নম্বর হচ্ছে মেডিটেরিয়ান ডায়েট মানে কি সুষম আহার আপনার খাদ্যে ফল ফ্রুটস এগুলোর মাত্রা বাড়ান সুষম খাওয়ার চেষ্টা করুন খাদ্যে রান্নার জায়গায় তেলের পরিমাণ কমান এবং আপনার খাবারে মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ বা মিঠে জলে তাজা মাছ ইনক্লুড করুন কারণ তাজা মাছে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা ব্লাড সুগার কমায় রক্তে কোলেস্ট্রল কমায় ট্রাইগ্লিসারাইড কমায় এবং লিভার সেলকেও পুনরুজ্জীবনে খুব সাহায্য করে চার নম্বর হচ্ছে রিসেন্টলি গবেষণায় দেখা গেছে কফি যারা কফি খান নিয়মিত দু থেকে তিন কাপ কফি খেলেও ফ্যাটি লিভারের ক্ষেত্রে বেশ উপকার পাওয়া যায় এটা গবেষণায় পুরোপুরি কি কারণে পাওয়া যায় এটা প্রমাণ পাওয়া যায়নি কিন্তু হয়তো দেখা যায় যে কফির মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্টগুলো থাকে সেগুলো এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভারের ফ্যাট কমাতে চতুর্থ নম্বর হচ্ছে
আপনার ঔষধিক চিকিৎসা। ঔষধিক চিকিৎসার মধ্যে আমরা ফার্স্টে বলি আপনি ভিটামিন ই খেতে পারেন। ভিটামিন ই এটা অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে, শরীরে ফ্যাটের পরিমাণ কমায়, লিভারে ইনফ্ল্যামেশন কমায়, এবং এটা কেয়ারফুলি ইউজ করতে হবে কারণ এর মাত্রা সর্বোচ্চ 800 ইন্টারন্যাশনাল ইউনিট বা 800 mg। এর বেশি এটা না খাওয়াই ভালো কারণ এটা ফ্যাট সলিউবল ভিটামিন, এতে ক্ষতির সম্ভাবনা বেশি। তারপরে হচ্ছে আপনি ভিটামিন ডি খেতে পারেন। ভিটামিন ডিও খুব ভালো ফ্যাট কমায় এবং লিভারে দ্রুত ফ্যাট ছড়িয়ে পড়া আটকায়। লাস্ট হলো আপনি পটাশিয়াম রিচ খাবার যেমন কলা, রাঙা আলু এগুলো খেতে পারেন। রিসেন্ট কিছু গবেষণা দেখা যাচ্ছে যে শরীরে পটাশিয়াম ডেফিসিয়েন্সি হলে বা পটাশিয়ামের কম হলে তাতে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের মতো সমস্যাগুলো বাড়তে পারে। তাই আমাদের রেকমেন্ডেশন হচ্ছে আপনারা তাজা ফল ফ্রুটস, ফলের রস, কলা এবং রাঙা আলু যেগুলো পটাশিয়াম রিচ, এই ডায়েট এগুলো আপনাদের খাবারে রাখবেন। তা এই ছিল আজকে আমাদের ফ্যাটি লিভার নিয়ে আলোচনা। আশা করি ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে বলতে পেরেছি। এইরকম ইনফরমেটিভ আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। সবচেয়ে বড় কথা, এই তথ্যগুলো জেনে আপনারা সতর্ক হন এবং নিকট আত্মীয় যারা এই রোগে আক্রান্ত, বন্ধু বান্ধব, তাদের মধ্যে এটা ছড়িয়ে দিন। এই অ্যাওয়ারনেস আপনার কিন্তু অনেক বড় ভবিষ্যৎ বিপদকে আটকে রাখতে পারবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।